আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিও টাইটেল এবং থামনি দেখে আপনারা বুঝেই গেছেন কী টপিকে আলোচনা হবে তাই সকলের কাছে আমার অনুরোধ থাকবে যারা রাজি ঋষাকে সাপোর্ট করেন বা হেড করেন যারা বিশেষ করে হেড করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ সকল ধরনের তথ্য নিয়ে আজকে কথা হবে রাজি ঋষা সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে সবগুলো নিয়েই আপনাদেরকে আজকে ডিসকাস করব তার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তার আগে বলছি যদি আমার কথাগুলো ইতিবাচক মনে হয়ে থাকে তাহলে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আরেকটি কথা বলছি হেটার্স থাকতে পারে ভালোবাসার মানুষ থাকতে পারে এখানে যে সবাই ইতিবাচক কমেন্ট করবেন এটা আমি কখনোই আশা করি না এবং অনেকেই আমাকে গালমন্দ করবেন আমি তার দালাল বা আমি তাকে নিয়ে কেন মাতামাতি করছি এখানে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন অনেকেই বলবেন প্রমোট পাওয়ার আশায় বা তাকে নিয়ে ভিডিও করে একটু পপুলার হতে যাচ্ছে এরকম কিছুই না অলরেডি আমি দুইশো তিরিশটা ভিডিও বানিয়ে ফেলেছি আজকে আমি এই জায়গায় পর্যন্ত এসেছি সব আপনার আপনাদের ভালোবাসা এবং আমার যোগ্যতার কারণে আমি কারোর পায়ের উপরে ভর দিয়ে আজ এই পর্যন্ত আসিনি তো এই ভুল ধারণাটা আপনারা কেউ করবেন না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আপনার হাতে দশটা মিনিট সময় থাকে সময় নিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শেষ না করার আগে কোনো ভাই এবং বোন কমেন্ট করবেন না সত্যকে জানার চেষ্টা করুন সবসময় সত্যের সাথে সবসময় আমি থাকি তো সত্য বিষয়টি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন রাজের ইচ্ছা সম্পর্কে আপনারা সকল প্রশ্নের উত্তর একদম ক্লিয়ারভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলুন ভিডিও শুরু করি সম্মানিত দর্শক মণ্ডলী প্রথমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই রাজিয়া রিসা মানুষ হিসাবে কেমন আমার একটি ভিডিওতে তিনি আমাকে কমেন্ট করেছিলেন তো সেই কমেন্ট থেকে তার সাথে আমার যোগাযোগ শুরু যতটুক কথা হয়েছে মাঝে মধ্যে কথা হয় কথার মাধ্যমে বুঝেছি যে সে মানুষ হিসাবে অত্যন্ত নরম মনের একজন মানুষ এবং অনেক ভালো একজন মানুষ এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম এইবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তার এই গজলের জগতে আসার কারণটা কি গজলের জগতে কিভাবে আসলেন এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করি রাজিয়া রিসা এর আগে প্রথম যখন ভিডিও করতো তিনি টিকটক লাইকিতে বিভিন্ন গানের সাথে ওঁট মেলাত বিভিন্ন গান গাইত গান পাগল একটা মেয়ে ছিল সবসময় গান নিয়ে পড়ে থাকতো এই মেয়েটাই একসময় তার ভাই বাবা মা সকলের সাপোর্ট পেয়ে সে গান বাদ দিয়ে গজলের জগতে আসে এবং তার গজল ভালো লাগে সে গজল গায় আস্তে আস্তে গান থেকে সে বিমুখ হয়ে গজলের দিকে এসেছে এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কিছু ইউটিউবার ভাইরা আছেন যারা তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন তাকে রোস্ট করবেন তাকে নিয়ে মানহানি করবেন তার বিষয়ে বিভিন্ন ধরনের ন্যাস্টিক ভিডিও করবেন তা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আজকে বলবো শুনে যান সত্য বিষয় শুনে যান এবং জেনে যান আশা করছি অনেক কিছু জানতে পারবেন আমরা বাঙালি জাতি কোনো সময় মানুষের ভালোর দিকটা দেখি না কেউ উঁচু লেভেলে উঠতে চাইলে টান দিয়ে তাকে কিভাবে নামানো যায় মানুষের ভালো দিকগুলো না দেখে আমরা সব সময় কী করি মানুষের খারাপ দিকগুলো দেখার চেষ্টা করি একটা মানুষ ভালো খারাপ উভয় সমন্বয়ে কিন্তু একটা মানুষ হয় একটা মানুষ পরিপূর্ণ ভালো খুবই কম হয় তবে আসে মাসাল্লাহ শতকরা কয়েকজন তবে অধিকাংশ মানুষই কিন্তু ভালো খারাপের সমন্বয় হয় মানুষের ভুল থাকতেই পারে একজন মানুষ সে তার ফেরেস্তানা তার ভুল থাকতেই পারে তো আপনারা কি করছেন আপনারা তাকে থ্রেট করছেন এই জিনিসটা কি ঠিক বলেন বাংলাদেশে এরকম হাজারো পেজ আছে এবং হাজারো চ্যানেল আছে হাজারো গ্রুপ আছে যেখানে হাজারো মেয়েরা উলঙ্গ অবস্থায় এসে ছেলেদেরকে নষ্ট করছে এবং ফোন সেক্স করছে বিভিন্ন ধরনের অশ্লীল কাজে লিপ্ত হচ্ছে আপনারা কি বলতে চান তারা কি খুব ভালো কাজ করছে কই তাদের বিরুদ্ধে তো আপনারা কখনো কথা বলেননি একটা মেয়ে যখন সে গান বাজনা বাদ দিয়ে যখন গজলের জগতে আসলো সে যখন ভালো কিছু করলো তার দেখে দেখে হাজারো মেয়ে গান শোনা বাদ দিয়ে সে গজল শোনা শুরু করলো তো এই মেয়েটা অনেক বড় খারাপ পাপ করে ফেলেছে তাই না এটা আপনাদের মত আসলে বাঙালি জাতিটাই সবসময় নেগেটিভ জিনিস ভাবে আজকে সৌদি আরবে দেখেন বিভিন্ন কান্ট্রিতে দেখেন অনেক মেয়েরা সেখানে হিজাব পরে চেহারা বের করে গান করছে তারা তো বাজনা সহকারে গান করছে গজল করছে তো রাজিয়া রিসে এমন কি খারাপ করেছে এখন আপনারা অনেকেই বলবেন যে চেহারার পর্দা আছে কণ্ঠের পর্দা আছে তবে আজকে আমি কথা বলবো হচ্ছে যে কণ্ঠের পর্দা নিয়ে আপনারা যে কণ্ঠের পর্দা পর্দা করতেছেন কণ্ঠের পর্দা সম্পর্কে আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে যদি কোন স্বাভাবিকভাবে একদম সাবলীল ভাষায় বলছি কোনো ঘোর পেঁচিয়ে না একটু বোঝার চেষ্টা করবেন কোনো মেয়ের কণ্ঠ যদি আপনাকে এরকম আকর্ষিত করে যে আপনার মনের ভিতরে কাম বাসনা জোগায় মানে কোনো খারাপ দিকে ইঙ্গিত করে আপনাকে তার কণ্ঠ শুনে তাহলে সেই মেয়ের কণ্ঠ শোনা কি আপনার জন্য হারাম তো সম্মানিত দর্শক করছে তো এখন যদি কোনো যুবকের সেই গজল শুনে আকর্ষণ হয় তার দোষ তো সে গজল করছে হচ্ছে মেয়েদের জন্য মেয়েরা শুনুক আপনারা কেন আপনাদের আছে যে সমস্ত যুবক ভাইরা পর্দা পর্দা করতেছেন আপনাদের কি পর্দা নাই শুধু তারই কণ্ঠের পর্দা আছে আপনাদের কি চোখের পর্দা নাই চোখকে আল্লাহ পাকবো আলামিন দিয়েছেন কোরআন পড়ার জন্য ভালো জিনিস দেখার জন্য তো আপনি খারাপ জিনিসগুলো কেন দেখতেছেন আপনি খারাপ জিনিসগুলো নেবেন না খারাপ জিনিসগুলো বাদ দেন একটা হিন্দুর থেকে শিক্ষা অর্জন করেন কিন্তু তার ধর্ম নয় রাজিয়ারিসার গজল আপনার শোনেন শুনে সেখানের কথাগুলো নেন তার কণ্ঠ নেওয়ার চেষ্টা করবেন না তার চেহারা দেখবেন না তার গজলের ভিতরে যে কথাগুলো যে কথাগুলো বলতেছে এই কথাগুলো নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করেন আপনারা এই রাজিয়া রিসাকে নিয়ে এত কেন পড়ে আছেন তাকে নিয়ে এত বারবার কেন কথা বলতেছেন আমি বুঝি না তারও তো একটা পরিবার আছে তাকে নিয়ে কেন এরকম আপনাদের হুমকি দামকি দিচ্ছেন সম্মানিত দর্শক মণ্ডলী এখন হয়তো অনেকেই বলবেন আমি ইসলাম বিদ্বেষী ইসলামের বিরুদ্ধে কথা বলছি তার দালালি করছি সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ইসলাম কখনো কারোর উপর আপনি জোর করে চাপাতে পারবেন না সে যেভাবে চলবে সে তো স্বাধীন তাকে তার মতো চলতে দেন তাকে নিয়ে কেন আপনি বারাবারে করেন সে আপনার খায় না পরে তো তাকে আপনারা হুমকি কেন দিবেন এই জিনিসটা আমার বুঝে আসে না অনেকেই বলবেন যে আমি তাকে নিয়ে কেন ভিডিও করতেছি আরে মুসলিম বোন হিসাবে সে একজন মুসলিম বোন হিসেবে তার যে বর্তমান ফেসবুকের যে পোস্ট আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে সেই পোস্টটার লিংক আছে সেখানে গিয়ে দেখতে পারেন এবং কমেন্ট বক্সে সেই পোস্টটা আমি পিন করে দেবো চাইলে দেখে আসতে পারেন সে কি কথাগুলো লিখেছে তাহলে বুঝবেন আল্লাহ ফাকরব্বুল আলমিন সুরা হুজরতের এগারো নম্বর আয়তে বলেছেন তোমরা মানুষের দোষ নিয়ে কখনো সমালোচনা করো না মানুষের দিবৎ করো না আল্লাহ রসুলসাল আলী হাসালাম বলেছেন তোমার যাকে পছন্দ না হয় তুমি তাকে ঘৃণা করো তাকে বলো সে যদি না মানে তাকে মনে মনে ঘৃণা করো তাকে নিয়ে টোল করা তাকে নিয়ে গিবোধ করা এগুলো কিন্তু আল্লাহ রসুলসাল আল্লাহাম শিখাননি তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আরেকটি বিষয় বলি টিকটক লাইকিতে যত ধরনের ভিডিও এখন রাজিয়া রিসার আসে সবগুলো গজলের সাথে মুখ মিলানো এর আগে আপনাদেরকে আমি বলেছি যে রাজিয়া রিসার যে সমস্ত টিকটক এবং যে সমস্ত লাইকি গানের সাথে মুখ মিলানো ছিল সেগুলো তিনি ডিলেট করে দিয়েছেন এখন কিছু ভাই অথবা বোন সেই ভিডিওগুলো ডাউনলোড করে রেখে পুনরায় আপলোড করতেছে তার মানহানি করার জন্য কিন্তু আসলে বাস্তবিক পক্ষে বিষয়টি এরকম না তার লাইকে আইডিতে যান কোনো গানের ভিডিও আপনি পাবেন না তো সম্মানিত দর্শক মণ্ডলী আরও একটা কথা বলছি সেটা হচ্ছে যে অনেকেই এরকম থামনিল দিয়েছেন আমি দেখেছি যে তিনি নাকি হুজুরদের মানহানি করতেছেন যে মিজানুর রহমান আজহারির সাথে ডুয়েট করলেন আসলে রাজি কিন্তু এরকম ডুয়েট কখনো করেননি এগুলো আমাদের মতো যারা ইউটিউবার আছি তারা কিছু আশায় আমরা এগুলো করেছি তার বদনাম করার জন্য তো একটা মানুষের ভালো খারাপ দিক থাকতে পারে আমরা ভালো দিকটা নেব আমরা আমরা কেন বারবার মানুষের খারাপ দিকগুলো নেওয়ার চেষ্টা করি এই অবশ্যই সতর্ক থাকব। যে আমরা সবসময় মানুষের ভালো দিকগুলো নেওয়ার চেষ্টা করব। খারাপ দিকগুলো নয় তো সম্মানিত দর্শক মণ্ডলী পরিশেষে বলতে চাই যে আমরা যখন একজনের দিকে এরকমভাবে ভাবে আঙুল তুলছি যে তুই খারাপ তুই এটা খারাপ করছিস তখন কিন্তু লক্ষ্য করে দেখেন এই তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে আছে তার মানে তাকে খারাপ বলার আগে আপনার দিকে আঙুল তিনটা আছে তার মানে আপনি আগে খারাপ তো মানুষের ভালো খারাপ সমন্বয়ে মানুষ তো সম্মানিত দর্শক মণ্ডলে আমাদের বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ সেখানে মাজার পূজা হচ্ছে সেখানে ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলা হচ্ছে রাষ্ট্র ধর্ম থেকে ইসলাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে হুজুরদের প্রতি অত্যাচার করা হচ্ছে বিভিন্ন ধরনের কত কার্যকলাপ হচ্ছে তো সেইগুলোতে আমরা দিক না দিয়ে সেইগুলোতে আমরা মনোনিবেশ না করে একজন মেয়ে কি করছে এই একটা মেয়েকে নিয়ে জাতির ক্রাস অম ক্রাস ডুয়েট করলেন এই করলেন সেই করলেন এত কেন রে ভাই সে তো একজন মানুষ তো তাকে নিয়ে কন্ট্রোল করার কি আছে আমার বুঝে আসে না সবাইকে সবার মতো চলতে দেন এটা হচ্ছে আমার কথা যদি একান্তই আপনার মনে হয় যে আপনার তার তার গজল শুনে আপনার ভালোই লাগতেছে না সে এটা করতেছে ওটা করতেছে তো তাকে আপনি পার্সোনালি বুঝান সে অবশ্যই বুঝবে ইসলামের দাওয়াত দিতে পারেন তার কাছে এটা করতে পারেন কিন্তু তাকে নিয়ে ট্রোল করবেন না তাকে নিয়ে মানহানি করবেন এটা করবেন সেটা করবেন এগুলো করা ইসলামে বৈধতা নাই তার যেটা ভালো লেগেছে সে সেটা করেছে তাকে তার মতো চলতে দেন আমি চাই সত্যকে নিয়ে সবসময় কাজ করি একটা সত্য বিষয় তুলে ধরি আজকের ভিডিওতে এটাই বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে আপনারা বুঝেছেন কিনা জানি না আমি মনে করি যে রাজিয়া রিসেখা ভাইরাল করেছেন আপনারা রাজিয়া রিসাকে ভালোবাসা দিয়েছেন আপনারা এক লাখ সত্তর হাজার মানুষ তাকে সাপোর্ট করেছেন তার ভিডিওগুলো দেখেছেন শেয়ার করেছেন তো সম্মানিত দর্শক মণ্ডলী এই তো ছিল আজকের ভিডিও রাজিয়া রিসা সম্পর্কে আমি মনে করি এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন অবশ্যই কিছু ইতিবাচক কথা আপনাদের কানে গিয়েছে আমি সবসময় চেষ্টা করি যে সত্য তথ্য আপনাদেরকে তুলে ধরার আমার কথার ভিতরে যদি এরকম কোনো কথা পান যে ইসলাম বিদ্বেষী বা ইসলামের বাইরে আমি কোনো কথা বলেছি বা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি আমি ছোট মানুষ ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয় সেটা আমাকে ধরে দিবেন আমি সেটা সংশোধন করার চেষ্টা করব মানুষ ভুলের উঠবে না অনেকেই মনে করতে পারেন আমি তার দালালি করছি এই বিষয়টা নিয়ে আমি আগেও কথা বলেছি আরে ভাই দালালি করছি না একজন মুসলিম ভাই হিসাবে একজন বোনের কষ্টের ভাগ নিচ্ছি সে যে পোস্টগুলো দেখছে আমার খারাপ লাগতেছে বিধায় আপনারা যারা তাকে নিয়ে এসব করতেছেন আপনাদেরকে একটু বিষয়টা জানালাম যে আমাদের কী করণীয় আর আমরা কি করছি এই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এমন যদি কোনো কথা থেকে থাকে যেটা ইসলামের বিরুদ্ধে যায় তাহলে সেই কথাটা আমি রিমুভ করে দেবো বা ডিলেট করে দেবো জাতির সামনে ক্ষমা চাইব আমি মানুষ হিসাবে আমার ভুল হতেই পারে তো সম্মানিত দর্শক মণ্ডলী এই তো ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সত্যর সাথে থাকুন সত্যকে সাপোর্ট করুন ইসলামকে সহজভাবে নিতে শিখুন ইসলামকে কখনও কঠিন বানাবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম